প্রিয় দর্শক, বিলের নিচু জমিতে পানি জমাই, এবারে ধান চাষ করা সম্ভব হচ্ছে না, এই জন্য মানি ফল চাষ করা হয়েছে। প্রচুর আগাছা থাকায় সেগুলো পরিষ্কার করা হচ্ছে। এত বেশি আগাছা বারবার পরিষ্কার করার পরেও আবার নতুন করে জন্ম নিচ্ছে শৈবাল জাতীয় কচুরি পানা সহ জলজ উদ্ভিদগুলো, যে কারণে পানি ফল চাষ অনেক বাধা বিঘ্নের মধ্যে পড়ছে। দ্রুত আগাছা পরিষ্কার করার মধ্য দিয়ে সেখানে সার প্রয়োগ করা হবে, আরও পানি ফল চাষের জন্য যেগুলো উপকরণ প্রয়োজনীয়, ঔষধ ছিটানো দরকার, সেগুলো ধারাবাহিকভাবে করা হবে। তো এবারের পানি চাষ, পানি ফল চাষ করা হয়েছে, এর আগে অনেকভাবে করা হচ্ছিল, যে ফলগুলো আসলে সুন্দর সুমিষ্ট ফল, সবাই যা পছন্দ করে, তা আশা করছি এবারের আল্লাহ চাইলে সুন্দর ফসল হবে। যে ফাঁকা পানি সহ সাদা দেখতে পাচ্ছেন, সেগুলোতে পানি সিঙ্গারা চাষ করা হয়েছে, আগাছা পরিষ্কার করে সেগুলোকে সুন্দর করার চেষ্টা করা হচ্ছে। আগামীতে সিঙ্গারা ফলন কেমন হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করা হবে, আপনাদের বিভিন্ন পরামর্শ, সার্বিক সহযোগিতা নিয়ে MSSPC চ্যানেল এগিয়ে যেতে চাই। আগামী দিন আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।